খবর সবার টুর শেষে শেষ হয় নাই পাহাড় ঝর্ণা সবকিছু দেখা শেষে আমরা রাতের বেলা বের হলাম চট্টগ্রাম শহর ঘুরে দেখতে চট্টগ্রাম শহরের নান্দনিক সৌন্দর্য সারা রাত আমরা উপভোগ করেছি এবং আমরা ঘুরেছি বিভিন্ন স্থান ঘুরছি চট্টগ্রাম শহর চট্টগ্রাম শহরের খুব বিখ্যাত একটি খাবার মেজদান সেটি আমরা আসলে টেস্ট করব আর পুরো ট্রেকিংটা আমরা শেষ করে আবার আরেকটি পর্বে আপনাদের সামনে চলে এলাম আমি এখন আছি চট্টগ্রামের জামালউদ্দিন রোডে এই দেখ এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে আর এইখানে আমরা যারা এসেছি সবাই খুব ক্ষুধার্ত আর আমরা এখন তাই চট্টগ্রামের যে মেজদান সেটা আমরা টেস্ট করব সেখানে যাব এরপর আমরা একটু চট্টগ্রামে ঘোরাঘুরি করব ঘোরাঘুরি শেষে তারপর আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে চলে যাব তো ভিউয়ার্স আমার সাথেই থাকুন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই চট্টগ্রাম শহর হাঁটতেও ভালো লাগছে যদিও ভিউয়ার্স আপনাদেরকে স্পষ্ট দেখাতে পারছি না কারণ আমার এই ফোনে পানি ঢুকে ক্যামেরাটা খোলা হয়ে গেছে কিন্তু আশা করি আপনারা বুঝতে পারছেন হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি শহরের মেইন প্রান্তে এই তো ভিউয়ার্স আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি চট্টগ্রামের বিখ্যাত সেই মেজদানে মেজদানে ঢুকেই আমরা প্রথমেই খাবার অর্ডার করে দিই এবং এরপর আমরা মেজদানে বসে কিছুটা বিশ্রাম নিই বিশ্রাম নিতে নিতেই আমাদের সামনে চলে আসে গরম গরম সাদা ভাত আর সাথে বিভিন্ন কলিজা এবং গরুর ছোট ছোট মাংসের ডাল আমরা খাবার প্রস্তুতি নিয়ে নিই সবাই এবং আমরা এত বেশি ক্ষুধার্ত ছিলাম যে আমরা আর অপেক্ষা করি না এরপর আমাদের খাবার পর্ব শুরু হয় আমরা মেজদানে সেই বিখ্যাত গরুর মাংস আমাদেরকে যখন দেওয়া হলো সেটা দিয়ে আমরা খাবার শুরু করি এবং চট্টগ্রামের মেজদানের গরুর মাংস আসলেই খুব বিখ্যাত এবং আমাদের কাছেও খুবই ভালো লেগেছে ঘুরতে ঘুরতে আবার চলে এলাম চট্টগ্রামের এই বিখ্যাত বাতিঘরে এটি আমার খুব প্রিয় একটি বইয়ের দোকান আর বিশেষ করে এখানে যারা পাঠক তারা খুব ভালো সময় পার করতে পারে ঢাকায় বাতিঘরে অনেক সময় দিয়েছি আজকে চট্টগ্রামেও চলে আসলাম আজকের মতো বাতিঘর বন্ধ করার সময় তুমি আসতে খুবই শর্ট ট্যুরের ভিতরে অনেক কিছু দেখা হয়ে গেল আসলে সো ভিউয়ার্স এই ছিল আজকের আমার এই শর্ট ট্রিপ রাতের চট্টগ্রাম শহর এবং এখানকার কিছু ট্রেডিশনাল থিংস আপনাদেরকে দেখালাম এবং ট্রেকিং সহ সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম এই ট্রিপ সম্পর্কে আশা করি আপনাদের সব কিছুই ভালো লেগেছে এবং নতুন অনেক অভিজ্ঞতা আপনারা এই ব্লগগুলো থেকে শিখতে পারবেন এবং অর্জন করবেন তো এই ব্লগকে দীর্ঘায়িত করবো না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আগামীতেও নতুন নতুন ব্লগ দেখতে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ